প্লেট বলি আমি যেমন একটা গাড়ি নাম্বার প্লেট ভেঙে ফেলেছি ছুটতে আমাকে একটা গাড়ির লোক বলছে আপনার আঁখে ইয়া বাটন ইতনা বড়া বড়া আঁখে কি হয় এরকম বলছে ওরা মানে খিস্তি কামানি খেয়ে দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছিল তাও 10 মিনিট দাঁড়িয়েছিল মিস করলো মানে ওই টাইম এখন হোটেলের একটু গন্ডগোলের জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি টয় ট্রেনটা ধরার জন্য আমরা একটা ট্যাক্সিকে বললাম যে ছেড়ে দাও বলছে 500 টাকা নেবে তারপরে এখানে সব লোকাল যারা আছে আমাদেরকে ডেকে ডেকে বলছে ম্যাডাম এখান থেকে ক্লক টাওয়ারের পাশ দিয়ে চলে যাও হার্ডলি 7 মিনিট লাগবে আপনাদের যেতে আর গাড়ি করে গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হবে তো আমরা এখন দৌড়াচ্ছি লিটারালি সামনে বেশিক্ষণ লাগবে না আমারও তাই মনে হয় বিকজ কালকে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আমাদের হাতে অনেক ভারী ভারী লাগেজ ছিল এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি ঢালাই রাস্তা হয়ে যাবে আমাদের এখানে সবাই ছবি তুলছে এটাকে নিয়ে এটা হচ্ছে ঘুমের মিউজিয়াম তাড়াতাড়ি যাচ্ছি কতক্ষণ ট্রেনটা দাঁড়াবে ঠিক বুঝতে পারছি না আর যেখান থেকে ভিউটাও অসাধারণ ক্যামেরায় অতটা ক্যাপচার হচ্ছে না নেমে যাচ্ছি কেননা একটা বন্ধুকে ইঞ্জিনের সাথে ছবি তুলে দিতে হবে তো ওই জন্য
খুব সুন্দর জায়গাটা, মানে এখানে আগে আসিনি, আর বেশ নতুন নতুন জিনিস দেখছি। কলকাতার মিউজিয়াম কোনো এরকম দেখিনি, বিআইটিএমও কোল মাইন আছে, তারপর ওখানেও কিছু মডেল এরকম ইঞ্জিন রাখা থাকে। আহানা আমি স্টেশন মাস্টারের সাথে কথা বললাম, বললো যে আর একটা গাড়ি আসবে, তারপরে এই ট্রেনটা ছাড়বে, তো ওটারই ওয়েট করছে সবাই। যে ওনারা পিছনে দাঁড়িয়ে আছে, ওনারাই স্টেশন মাস্টারদের সাথে কথা বলবে, সেরকম হলে আমাদেরকে বলে দেবে উঠতে। এই যে ভাইয়া দিচ্ছে, আমরা সানগ্লাস নিয়ে রেডি ছিলাম, বাট সেটার কোনো কাজই হলো না, বরঞ্চ বৃষ্টি পড়ছে। বাট আমার মনে হয় বৃষ্টির জন্য ভিউটা আরো পাঁচ ঝালা নেই আমাদের কাছে। খুব বৃষ্টি হচ্ছে, আমি এভরিডেই একটা প্যারাসিটামল খাচ্ছি রিকভার করার জন্য। আমাকে হাতটা আনা, ফোন নিয়ে বসে আছি।